করোনা ভাইরাসকে ঘিরে বিগত কয়েক মাস ধরে রীতিমত ত্রাহিত্রাহিরব ছিল গোটা বিশ্বে। আর এর কারণটাও যুক্তিযোগ্য, কেননা যেভাবে করোনা তার থাবা বিস্তার করে চলছিল তাতে এই ভয় পাওয়াটা তো স্বাভাবিক। করোনার এই চেনকে ভাঙতে অবশেষে দেশে লাগু হলো লকডাউন। শুরুর দিকে এই ভাইরাসকে ঘিরে একটা অংশের মানুষ একদমই অসচেতন ছিলেন, তবে সময় আর পরিবেশের গুরুত্ব বুঝে ভারতবর্ষের অধিকাংশ লোকই এখন খুব সচেতন হয়ে গেছেন এই ভাইরাসকে ঘিরে। এটা খোদ অনুভব করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য তিনি প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার তথা স্থানীয় প্রশাসনের দিনরাত পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে বলে জানিয়েছেন। মঙ্গলবার 10টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই কথা বললেন প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় বাত, আজ দেশ কা হর নাগরিক ইস ভাইরাস কে প্রতি পহলে সে জ্যাদা সচেত হুয়া হ্যায়, জাগরুক হুয়া হ্যায়। ইয়ে সব কুছ রাজ্য সরকারো কে সহযোগ সে, স্থানীয় প্রশাসন কে দিন রাত কাম করনে কি ওজহ সে হি সম্ভব হো পায়া হ্যায়। সাথিও, করোনা কে খিলাফ লড়াই মে জিত কা বিশ্বাস দিলানে বালি ইন বাতো কে বীচ হমে হেলথ ইনফ্রাস্ট্রাকচার, ইনফরমেশন সিস্টেমস, ইমোশনাল সাপোর্ট অর পাবলিক পার্টিসিপেশন ইসি তরহ নিরন্তর বল দেনা হো। তবে স্পষ্টভাবে তিনি বলেন, এই মুহূর্তে করোনা রোগীদের সঠিক চিকিৎসা করতেই হবে, এর জন্য টেস্টের উপর আরও অধিক গুরুত্ব দিতে বললেন তিনি। এখন ভারতে কোয়ারেন্টাইন সেন্টার ও আইসোলেশন সেন্টার খোলা হয়েছে, এর প্রসার প্রয়োজনে আরও বাড়াতে হলে বাড়ানো হবে। করোনা কে প্রত্যেক মরিজ কো উচিত ইলাজ মিলেগা, ইসকে লিয়ে হমে টেস্টিং পর অর অধিক বল দেনা হ্যায়, ताकि संक्रमित व्यक्ति को हम जल्द से जल्द ट्रेस और ट्रैक और आइसोलेट कर सके। हमें इस बात का भी ध्यान रखना है कि हमारी अभी की जो एग्जिस्टिंग टेस्टिंग कैपेसिटी है उसका पूरा इस्तेमाल हो और निरंतर उसको एक्सपांड भी किया जाए। साथियों, बीते दो तीन महीने में काफी संख्या में क्वारंटीन और आइसोलेशन सेंटर का निर्माण हुआ है, इसकी गति हमें और बढ़ानी होगी ताकि कहीं पर भी মরিজো কো বেড কি। করোনার এই সময়ে টেলিমেডিসিনের গুরুত্ব বেড়ে গেছে, এর জন্য সব রাজ্যের হেল্পলাইন হেল্পফুল হতে হবে। কোন হেল্পলাইনই যাতে হেল্পলেস না হয় সেদিকেও নজর রাখতে বললেন প্রধানমন্ত্রী। তাই টেলিমেডিসিন সেন্টারের জন্য সিনিয়র চিকিৎসকদের একটি টিমও গঠন করতে হবে শীঘ্রই, সঙ্গে ইয়ং ভলান্টিয়ার্সদের টিম তৈরি রাখতে হবে। সবকিছু করতে হবে করোনাকে রুখতে। করোনাকে ইস টাইম মে টেলিমেডিসিন কা মহত্ব ভি বহুত বড় গয়া হ্যায়। चाहे वो होम क्वारंटाइन या आइसोलेशन में रह रहे साथी हो या फिर दूसरी बीमारियों से पीड़ित हो, सभी को टेलीमेडिसिन का भी लाभ मिले, इसके लिए हमें अपने प्रयास बढ़ाने होंगे। साथियों, ये आप भी भलीभांति जानते हैं कि किसी भी महामारी से निपटने में सही समय पर सही इन्फॉर्मेशन का बहुत महत्व होता है, और इसलिए हमें ये भी ध्यान रखना है कि हमारी हेल्पलाइंस हेल्पफुल हो, हेल्पलेस नहीं होनी चाहिए। जैसे हमारी मेडिकल और पैरामेडिकल स्टाफ हॉस्पिटल में कोरोना से जंग लड़ रहे हैं, वैसे ही हमें सीनियर डॉक्टर्स की बड़ी टीमें तैयार करनी होगी जो टेलीमेडिसिन के माध्यम से बीमारों को गाइड कर सके, उन्हें सही इन्फॉर्मेशन दे सके। इसके अलावा हमें यंग वॉलेंटियर्स की फौज भी जुटानी होगी जो पब्लिक के लिए प्रभावी रूप से हेल्पलाइन चला सके। জনগণের মনে সাহস যোগাতে প্রধানমন্ত্রী বলেন, করোনা হলে ভয়ের কিছুই নেই, করোনা যোদ্ধারা আছেন। তবে এই করোনা যোদ্ধাদের প্রতিও খেয়াল রাখতে হবে আমাদের সবাই। মাস্ক, দৈহিক দূরত্ব ও স্যানিটাইজেশন, এই তিনটি জিনিস অনবরত চালিয়ে যেতে হবে, তবে হার মানবে করোনা। আর ইয়ে তেজি সে জাদা লোক রিকভার ভি হো রহে হ্যায়, সংখ্যা বাড় রহি হ্যায়, ইসলিয়ে কিসি কো করোনা হো ভি গয়া হ্যায় তো ও ঘবরায়ে নাহি। जो हमारे कोरोना वॉरियर्स हैं, हमारे डॉक्टर्स हैं, दूसरे हेल्थ वर्कर्स हैं, उनके लिए भी जरूरी सुविधाओं को सुनिश्चित करना हमारी प्राथमिकता में होना चाहिए। उनकी हर स्तर पर देखरेख करना ये हम सभी का, पूरे राष्ट्र का दायित्व है। साथियों, कोरोना के खिलाफ लड़ाई में समाज के कई तबकों ने, हर क्षेत्र से जुड़े लोगों ने, सिविल सोसाइटी के लोगों ने हमें निरंतर प्रोत्साहित करते रहना चाहिए। जन भागीदारी इस लड़ाई में
बहुत आवश्यक है और अब तक जो जन नागरिकों की तरफ से सेवा मिली है उनकी भूमिका बड़ी प्रशंसनीय रही है। हमारे पब्लिक स्पेस में, हमारे दफ्तरों में मास्क या फेस कवर, फिजिकल डिस्टेंसिंग और सैनिटाइजेशन की प्रक्रिया को बार बार लोगों को याद दिलाना है, इसमें किसी को लापरवाही नहीं देकर। এর মধ্যে করোনাকে রুখতে অনেক রাজ্যই দারুণভাবে কাজ করে চলেছে, যাদের প্রশংসাও করেন প্রধানমন্ত্রী। এদের মতো প্রত্যেক রাজ্যই যদি করোনার বিরুদ্ধে লড়াই করে চলে, তবে আগামীতে এক নতুন রণনীতি বানাতে সক্ষম হবে ভারত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।